নমস্কার আমি শর্মিষ্ঠা গল্পগুলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই আমার আজকের নিবেদন বাণী বসুর গল্প বাজ দুলাল দত্ত যখন তার জালহৌসি ইস্টের ট্র্যাভেল ইন্টারন্যাশনালের অফিসে ঢুকেছিল তখন একটা বাজতে পাঁচ মিনিট মেজাজ তখন তার বেশ ফুরফুরেই ছিল পার্কিং জোনে নতুন মারুতি স্টিমখানা ঢুকিয়ে বেশ সন্তোষের সঙ্গে সে গাড়িটার নীল বডিতে হাত পুলিয়েছিল এমন চমৎকার দিনে একটা ব্রহ্মানন্দের অনুভূতি হয় তার সেই ব্রহ্ম অথবা ব্রহ্ম সে দুটো একই কথা কিংবা আরও ভালো করে বলতে গেলে তারই জন্য পৃথিবীর যাবতীয় সুখ সুবিধে সে দেখছে বলেই আজ আকাশ এত নীল সে রাগ করবে বলে রাস্তায় জ্যাম ছিল না তার চোখ চালা করবে বলে শুহু করে বয়ে বায়ু দূষণ উড়িয়ে দিয়ে যাচ্ছে এই ধরনের একটা সুখের মৌতাতে আচ্ছন্ন দুলাল দত্ত প্রায় গুনগুন করে বিবি মোটি গেয়ে উঠেছিল এবং সুখবোধটা অক্ষুণ্ণ ছিল অফিসে ঢুকে বিওন স্টেনো অ্যাসিস্ট্যান্ট এদের কারো কাছ থেকে হাত কচলানি আর কারো কাছ থেকে বিগলিত বেরাদরি পেয়ে মিনিট পনেরো পরে তার কিউবিকলের দরজা খুলে জবাকে ঢুকতে দেখে সে আরও উল্লসিত হয়ে উঠেছিল দুলাল দত্ত সেই জাতীয় লোক যারা বউ পেয়ে বড্ড সুখী হয় সে বউ ধনশালিনী হলে তো কথাই নেই বস্তুত দুলাল তার স্ত্রীর ডাউরি থেকেই খবরদার বন বলবেন না সম্প্রতি ওই ডাউরি থেকেই অফিসটির আমূল সংস্কার সাধন করিয়েছে দুলাল এখন তার এয়ার কন্ডিশন অফিস বেশ কিছু পাতাবাহার ও আধুনিক ভারতীয় চিত্রকলার প্রিন্ট খোলতাই চেহারা তার অফিসের যাই হোক লোকেরা পেলেই খুশি শালি পেলে আরো সুখী কাজে ব্লু জিন্স ও আলগা টপ পরা টপ নটেড হাই হিল শালি যখন ফ্রস্টেড টেরাকোটা ঠোঁটের অক্ষিপন হাসি দিয়ে ঢুকে এলো তার ব্রহ্মানন্দে কোনো চিড় ধরেনি আরে আজ কার মুখ দেখে উঠেছিলাম বলো তো জবা দুলাল দত্তের বিস্তুত না মাস্তুত শালি যেন তার উপর আঁতেল শালি মডেল শালি দুর্দান্ত মড এই ধরনের শালিরা তাদের প্রতি মনোযোগী হলে দুলালের মতো জামাইবাবুদের ইউফোরিয়া আরও বেড়ে যায় জবাব বললো কার আবার যে লাক্ষি ভদ্রমিলার মুখ দেখে আপনি রোজ ওঠেন তার একটু সাধারণত পুরুষদেরই লাকি গাই বলা হয়ে থাকে তার স্ত্রীকে লাকি বলায় দুলাল হৃষ্ট হয়ে ওঠে সে তালে তাল রাখতে বলে তা তোমাকে আর পাচ্ছি কোথায় বলো তাই অগত্যা সেই ভদ্র মহিলাকেই ভ্রুভঙ্গি করে যা মুখে আসে তাই বলছেন না একা পেয়ে এমন জবকা শালির সঙ্গে একটু ফষ্টি নষ্টি না করলে লাইফ কি। একা পে যা খুশি করবেন একা পে যা খুশি বলবেন এরকম করলে কিন্তু আমি আর আসবো না আরে আরে রাগ করলে তোমায় যা দারুণ দেখায় না এই পুরুষে উক্তি আজকাল বস্তা পচা হয়ে গিয়ে থাকলেও দুলাল এর বাইরে যাবার প্রতিভা দেখাতে পারে না তা ব্যাপারটা কি আজ হঠাৎ অধীনকে স্মরণ করলে একটা উপকার করবেন দা একটু পার্ক হোটেলে যাব একটা পার্টির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে একটু পৌঁছে দেবেন রে মুশকিল করলে আমি তো এইমাত্র অফিসে ঢুকেছি বহু কাজ পেন্ডিং রয়েছে বলতে বলতেই ফোন বাজতে লাগলো সেটা নামিয়ে রেখে দিতেই আবার আরেকটা দেখলে তো আমার এখন নিঃশ্বাস পেলবার ফুরসত নেই মোটে এখান থেকে পা খোটেলার কতটুকু তুমি একটা স্মার্ট মড ইয়াং লেডি হেঁটে মেরে দাও কিংবা একটা ট্যাক্সি ই এভাবে যে পাক হোটেলে যাওয়া যায় সেখানে আমার আছে দুলালদা ঠিক আছে আমি চলি জবা উঠে দাঁড়ালো আরে কি এক কাপ কফি খেয়ে যাও রাগ করলে নাকি জবার মুখ আহত সে কোনো কথা বলছে না পেছন ফিরছে এবার চলে যাবে রাগ করো না জবা প্লিজ আচ্ছা একটু বসো আমি কটানায় কাজ সেরে নিই জবা দরজাটা টেনে ধরে বেরিয়ে গেল ছটিতে বাজার টেপে দুলাল দত্ত পিয়ন উঁকি দেয় ওই দিদিকে একটু চট করে আসতে বলো তো ভেতরে অফিসের বাইরে থেকে জবাকে ডেকে নিয়ে আসে হাবুল পিয়ন নীরবে সামনে বসে আছে জবা পাঁচটা মিনিট বসো প্লিজ নীরবে ছিল জবা তখনও পাঁচ মিনিটে কোনো কাজ হয় না তিন পাঁচে পনেরো মিনিট লাগলো হাবুল পিয়ন প্রীতি স্টেনো অ্যাসিস্ট্যান্ট মনোজ আর বানটি দেখল দুলাল দত্ত বেরিয়ে যাচ্ছেন সঙ্গে একটি মড মেয়ে দুলালের মুখে গলমান হাসি আর মেয়েটির মুখ গম্ভীর শ্বশুরবাড়ির মেয়েদের সম্পর্কে পুরুষেরা বরাবরই একটু দুর্বল শালি শালাজ ইত্যাদি ইত্যাদি বাপের বাড়ির মানে ওই ছেলেদের বিয়ে হলেও তাদের তো একটা বাপের বাড়ি হয় তো সেই রকম বাপের বাড়ির মেয়েরাই সব বোন পিস্তুত, মাছতুতো জাটতুতো খুঁড়তুতো অথচ শ্বশুর সেই একই মেয়েরা শালি সালাজ অভিতায় ভূষিত হয়ে একটা অতিরিক্ত গ্ল্যামার এবং সেক্স অ্যাপিল সংগ্রহ করে থাকে বাঙালি সমাজের অদ্যাবধি খোমটা টানা পরিপ্রেক্ষিতে এই ব্যঞ্জনাময় সম্পর্কের স্বাদই আলাদা দুলাল দত্ত বালাইশাট দুলাল কোনো ব্যতিক্রমী জামাই চরিত্র নয় সুতরাং পার্ক হোটেলে গিয়ে যখন দেখা গেল জবার অ্যাপয়েন্টটি আসেনি বা এসে চলে গেছে তখন জবার থমথমে ব্লাসার সুবিধ মুখশ্রীর দিকে তাকিয়ে দুলালকে বলতেই হয় লাঞ্চ করেছ তো আমি লাঞ্চ করি না করো তাহলে আজকে করবে অতএব পাক হোটেলের অভ্যন্তরেই জবার মান ভঞ্জন হয়ে যায় ঘটনাটা এই পর্যন্তই কিন্তু জবা যদি আসতেই থাকে আসতেই থাকে সে নানা ব্যাপারেই দুলালদার পরামর্শ চায় সাহায্য চায় সেগুলো দিতে করতে দুলালের কোনো অসুবিধে হয় না অফিসের পর যদি জবা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে জোর করে আর দুলাল যদি অনুরোধ এড়াতে না পেরে যায় জবার যেন একটা অধিকার জন্মে যাচ্ছে দুলাল দত্তর ওপর তাই না জবার জন্মদিনে নিমন্ত্রিত দুলাল দত্ত না এমন কোনো আনুষ্ঠানিক ব্যাপার কিছু নয় সামান্য কজন সেরকম ব্যাপার হলে তো মুন্নিদিকে বলতই জাস্ট বলেছে একবার অফিস ফেরত ঘুরে যাবেন জবার ভালো লাগবে তাহলে জবার মায়েরও বিশেষ করে নাকি বলে দিয়েছেন উনি কিন্তু আসল ক্ষেত্রে দেখা গেল জবার মা একেবারে নির্লিপ্ত উদাস ভালো আছো তো বাবা এসো বলে তিনি সেই যে আপন কাজে গেলেন আর দেখা পেল দুলাল দত্ত এদিকে জবার ঘরে ধূপ রবীন্দ্রনাথের ছবিতে মালা ক্যাসেটে তুমি কিছু দিয়ে যাও জবার চোখের কাজল যেন আজ একটু ধেবরে গেছে পরনে আজ বাঙালি সাজ জবার চুল যথেষ্ট আজ যেন ফুলে ফেঁপে সব ভাসিয়ে নেবে এবং অন্য কেউ কোথাও নেই কিন্তু জবা কথা বলছে না কেন আজ দুলাল দত্তর একটু দেরি হয়ে গেছে ঠিকই কী ব্যাপার তোমার বন্ধু বন্ধুবান্ধব সব চলে গেল নাকি জবা একবার চোখ তুলে তাকালো ব্যাস আর কোনো কথা বললো না সে কিছুক্ষণ বসে বসে গান শুনে দুলাল দত্ত জবার মা খাবার এনে দিলেন গাঙ্গুরামের রাধা বল্লভী দম বাঞ্ছারামের সন্দেশ ক্যাথলিনের রাম পেস্ট্রি গান শুনতে শুনতে দুলাল খেতে থাকে আরে কি হল জবা রাগটা কেন বলবে তো জবা কোনো কথা বলে না চুলগুলো কপাল থেকে ঠেলে সরিয়ে দেয় উঠে গিয়ে রবীন্দ্রনাথের গলার মালাটা ঠিকঠাক করে দেয় একবার যেন সে জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথের মালা দিচ্ছে উপেক্ষা করে চাটা জবা নিজেই এনে দিল একই রকম নীরব এইবার দুলাল দত্তের ধৈর্যচ্যুতি ঘটে নিমন্ত্রণকারী তার সামনে মুখ ভার করে বসে থাকবে আর সে গপ গপ করে খাবে হি আবার কি সে কি খেতে এসেছে নাকি সে উঠে পড়ে বলে চলে যাবা এইবার জবা স্ফুরিতা ধরে চুল লুটিয়ে আঁচল লুটিয়ে বাইরের দরজা রোধ করে দাঁড়ায় হি আবার কি বলেছিলে এলাম খেলাম এবার চলে যাচ্ছি না আগে ফয়সলা হয়ে যাক কিসের ফয়সলা কি ব্যাপার অনেক দিন আমাকে ইউজ করেছেন আপনি আজকে একটা পয়সালা চাই হোয়াট ডু ইউ মিন ননসেন্স রাবিশ দুলাল দত্ত এবার যাবেই কিন্তু জবা অচল অচল দরজা আটকে দাঁড়িয়ে আছে তুলা যাওয়ার পর নাই বিরক্ত কয়েকবার সরতে বলে অবশেষে সে জবার একটা হাত দরজার পাল্লা থেকে সরাবার চেষ্টা করে যাবার সঙ্গে সঙ্গে ছিটকে পার্শ্ববর্তী কৌচে পড়ে যায় তুলাল অনুতপ্ত কিন্তু অবাক কী করে যে জবার এতটা ধাক্কা লাগলো সে ঠিক বুঝে উঠতে পারে না যাই হোক সে বলে আরে লাগলো নাকি সে নিচু হয়ে জবাকে তুলতে যায় জবা তাকে অবিশ্বাস্য জোড়ে পেছন দিকে ঠেলে দেয় টাল সামলাতে জবাকে ধরে দুলাল এবং হুমরি খেয়ে জবার ওপর পড়ে যায় ছি ছি জবার মা ভেতরের দিকের দরজার সামনে আরে দেখুন তো মাসিমা জবার কাণ্ড অপ্রস্তুত দুলাল তখন উঠে দাঁড়াচ্ছে এখন যদি জবার মা দাবি জানান দুলালের ব্যাপার যখন এই রকমই তখন সে জবাকে বিয়ে করুক অবশ্যই তার সদ্যবিবাহিত স্ত্রী সুনীতাকে খারিজ করে তাহলে দুলাল দত্ত কী করবে শুনুন মাসিমা এইসব আপনি কী বলছেন জবা আমার পথ আটকে দাঁড়িয়েছিল আমি ওকে সরাতে গেছি তাই আমি কোনো কথাই শুনতে চাই না ছি 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 আবার সাফাই গাইছো তুমি জবা তোমাকেও আমি শেষ কথা শুনিয়ে দিলাম শুনি তাকে আমি আজই ফোন করছি আহ মাসিমাকে আটকাও আটকাও জবা আতঙ্কে চিৎকার করে ওঠে দুলাল যেতে যেতে জবা বলে যায় আজ না হয়ে আটকালাম কিন্তু এরপর দুলাল আর কোনো কথা বলে না ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে দেয় মেয়েদের মুড সঙ্গে আর পাঁচটা সাধারণ বাঙালির মতোই তার ছলা ভঙ্গ এসবের পরিচয় বেশ কম চমৎকার একটি মনের মতো মেয়ের সঙ্গে বিয়ে হয়ে আশাতিরিক্ত যৌতুক পেয়ে সে খুব সপ্রতিভ ফষ্টি অভিজ্ঞ জামাইবাবুর ভূমিকায় অভিনয় করতে গিয়েছিল মাত্র বিয়ের প্রথম সাত দিনের আদিরসাত্মক পরিবেশে একাধিক শালিকার সঙ্গে ইয়ার কি করেছে প্রত্যেককেই বুঝতে দিয়েছে জামাইবাবু দুলালদা দারুণ মাইডিয়ার লুক সিনেমা থিয়েটার দেখাতে খাওয়াতে কোথাও কার পণ্য নেই শালিটি তাকে চন্দনের ফোঁটায় সাজিয়ে দিয়েছিল এবং অতটা কাছে আসার সুবাদে আলাপ সঙ্গে সবচেয়ে বেশি জমে গিয়েছিল আমায় চিনতে পারেন কিনা এর পরে দেখা হলে হয়তো আমায় দেবেন না ইত্যাকার চ্যালেঞ্জ সে দুলালকে ছুঁড়ে দিয়েছিল আর সেই সব চ্যালেঞ্জের মোকাবিলা করতেই দুলাল অতটা নমনীয় হয়েছিল এখন গাড়ি হাঁকাতে হাঁকাতে ইউজ কথাটা ইলেকট্রিক শব্দের মতো ধাক্কা মারতে থাকে ইউজ কথাটার ইউসেজ জবা নামের মেয়েটি জেনে বুঝে করেছে না আলগাভাবে কথাটা লোফালুফি করছিল মাত্র সত্যি সে মেয়েটিকে কিছু আইডিয়া দিয়েছে নাকি সর্বনাশ শ্বশুর বাড়িতে চন্দন পড়াবার সময় অবশ্য দু একবার ঠাট্টা করে বলেছিল কিছু কথা বলেছিল বড কাছে চলে আসছো কিন্তু দেব না কি কামড়ে দু একবার গালে আদরের ঠোনাও মেরেছিল অবশ্য তা এসব থেকে মেয়েটা কি কিছু ভেবে নিয়েছে এ তো পূর্বক বাড়ি ফিরে দুলাল তার বউকে চুমু খেতে ভুলে গেল উপরন্ত ব্যস্ত উদ্ভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলো কোনো ফোন এসেছিল তোমার না আমার বউ জিজ্ঞেস করে তার মুখ শীতল এ প্রশ্নের কোনো সদুত্তর দুলাল দিতে পারে না বলি বলি করেও আজকের ঘটনাটা সে বউকে বলতে পারে না কেননা আগের ঘটনাগুলো তো সে বলেনি সারাদিনের কাজে কর্মে সব মোলাকাতগুলোর কথাই সে ভুলে গিয়েছিল পরে মনে পড়লেও বলবার মতো কোনো ঘটনা বলে মনে হয়নি তার আজকে জন্মদিনের নিমন্ত্রণের কথাও তো সে বেমালুম ফুলে মেরে দিয়েছিল ফুলওয়ালার দোকান থেকে একগুচ্ছ ফুল পাঠাপার ব্যবস্থা আগেই করে রেখেছিল সে সাউথ ইস্টার্নের পিয়ারুর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানেই খানিকটা দেরি হয়ে যায় তারপর সে বাড়ি ফিরে আসছিল বেলিংটনে ঢুকে পড়ে তখন আবার ট্রাফিক লাইট জ্যাম এবং ওয়ানওয়ের বাধা কাটিয়ে ভবানীপুরের পথ ধরে সে যে নেমন্তনের কথা বউকে বলতেই ভুলে গেছে সেই নেমন্তন্নে গিয়ে একটা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছে এ কথা বললে বউ যদি এখন ভুল বোঝে রাত্রিরে খেতে বসে সে অনেক চেষ্টা করে সহজ হয়ে জিজ্ঞেস করতে পারল আচ্ছা জবা ওই তোমার যে কাজিন কিরকম মেয়ে বলো তো হঠাৎ জবা কেন পছন্দ বউ বাঁকা চোখে তাকাচ্ছে মুখে হাসি শ্লেষের না ঈর্ষার না রাগের সর্বনাশ না ওই এমনি জিজ্ঞেস করছিলাম মাঝে মাঝে আমার অফিসে এসে উদয় হয় কি না তাই নাকি সবাদের সঙ্গে আমাদের তেমন মাখামাখি কোনো দিনই নেই তা যদি বলো ওই খুব ভালো সাজাতে টাজাতে পারে বিয়ের সময় ওই তো আমাকে সাজালো তবে খুব করিত কর্মা মেয়ে জানো ফিল্ম টিল্ম বানাচ্ছে আজকাল সেই সূত্রে ওর বহু চেনা অনেক জায়গায় ঘোরাফেরা তা তোমার অফিসে এসেছিল কেন ওই ও পাড়া এসেছিল দেখা করে গেল আর কি পার্ক হোটেলে নিয়ে যাবার অনুরোধ ইত্যাদি বিশদ তথ্য দিতে দুলাল কেন যেন সাহস পেল না আর বউ বলল ও দুলাল জানতই না যে জবা তেমন গুরুত্বপূর্ণ শালি নয় দিন দিনে পরে ট্রাভেল ইন্টারন্যাশনালে আবার দেখা যায় জবাকে আজ সালওয়ার কামিজ মুখে খাম ব্যস্ত সমস্ত মনোজ আর বানটি চোখাচোখি করে হাবুল প্রীতিশের দিকে তাকিয়ে চোখ মটকায় জবা বলে দুলালদা কি করি বলুন তো মাকে তো আর সামলাতে পারছি না ওকে বুঝিয়ে বলেছ ব্যাপারটা বুঝতে চাইছে না জানেন ওর খুঁট ধরে আঙ্গুলে জড়াতে থাকে জবা দুলাল ওর দিকে আতঙ্কিত হয়ে চেয়ে থাকে হি কি উড়ো বিপদ রাগ ঠেলে উঠে মাথায় সে বলে তুমি বা ওরকম অদ্ভুত আচরণ করলে কেন বা ফুল পাঠিয়ে দিলেন সকালে সন্ধে আসেন না তো আসেনি না মিতা সুপর্ণা সুজিত্রা বলল কেমন জামাইবাবু তোর এত ফর্মাল তোর আমার মন খারাপ হয়ে গেল চাক তাহলে জবার রাগের কোনো না কোনো কারণ আছে হাস্য করি হোক না কেন মেয়েদের ব্যাপার এই স্বস্তিতে যুক্তিতে দুলাল দত্ত সেই অদ্ভুত ইউজ শব্দটার ব্যবহারের মানেটা জেনে নিতে ভুলে যায় একমাত্র উপায় জানেন মাকে কিছুদিন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া বুঝলেন কিছুদিন বেড়াতে গেলে মা ব্যাপারটা ভুলে যাবে জেদটাও ভুলে যাবে গুড আইডিয়া দুলাল দত্ত মনে মনে বলে দেখি কিছু টাকা জোগাড় করতে পারি কি না লেটেস্ট ফিল্মটাতে সব টাকা করে আমার আটকে আছে কি না ওটা সেল হয়ে গেলে আর চিন্তা ছিল না উঠে পড়েছে জবা দুলাল দত্তর মুখ থেকে বেরিয়ে আসে কথা কথাগুলো কত টাকার দরকার এখন কেন আপনি দেবেন জবা ঘুরে দাঁড়িয়েছে এক্ষুনি যদি দরকার থাকে দেওয়াই যায় হাউ ইউ জবার চোখ জ্বলছে জবার মান অপমান বোধ খুব তীক্ষ্ণ বাড়ি ফিরে খবরটা শোনে দুলাল সুনিতা বলে আরতি মাসি ফোন করেছিলেন হঠাৎ আরতি মাসি কে জবাগো জবার মা আমাদের বাড়িতে একদিন আসতে চাইছেন ওই পরের হপ্তায় কেন দুলালের শরটা হঠাৎ ফ্যাঁস ফ্যাঁসে শোনায় আমার মনে হয় জবার ব্যাপারে জবার আবার কি ব্যাপার দুলাল বলছে কিন্তু কথাগুলো প্রায় শোনাই যাচ্ছে না না ওই মেয়ের বিয়ে নিয়ে তো সব মায়েদেরই চিন্তা থাকে আমার নতুন বিয়ে হয়েছে এক গাদা বরযাত্রী দেখেছেন দেখো কাউকে হয়তো ওর পছন্দ হয়েছে দুলাল জানে তা নয় পরের দিন সে পাগলের মতো ফোন করে ফোনটা জবারই ঘরে আশা করা যায় সেই ধরবে হ্যালো জবা আমি দুলালদা বলছি হ্যাঁ বলুন শোনো তোমাদের দুজনের প্লেনের টিকিট আমি কেটে দিচ্ছি এই নেপাল ঘুরে এসো খরচ খরচার জন্য যা দরকার হবে আমি সব বের করব। দ্য হোল থিং ইজ অন মি বুঝলে ওদিকে নিরবতা কি কি হলো শুনছ হ্যাঁ শুনছি আপনার কথাগুলো আবার বলুন তুমি তোমার মাকে নিয়ে একবার নেপাল ঘুরে এসো পুরো খরচটাই আমি বের করব কেন কেন আবার কি ইটস মাই প্লেজার আপনার মাথা খারাপ হয়েছে দুলালদা লোকে কি মনে করবে বলুন তো হা লোককে জানছে কোথেকে আমি তো জানছি বলছি তো তোমরা একটু আনন্দ করে এলে আমার ভালো লাগবে ঠিক আছে আপনার যখন এত ইচ্ছে এই টেলিফোন সংলাপের টেপটাই দুলাল দত্তকে শোনাচ্ছে এখন তার স্ত্রী সুনীতা সুনিতা হিন্দি ফিল্মের ভাষায় এখন মা বান্নেওয়ালি শরীর খুব খারাপ মানসিক অবস্থার কথা বলাই বা এক চোখে আগুন আর এক চোখে জল তুমি মাকে নিয়ে নেপাল ঘুরে এসো পুরো খরচটাই আমি বের করব কেন কেন আবার কি ইটস মাই প্লেজার আপনার মাথা খারাপ হয়েছে দুলাল লোকে কি মনে করবে বলুন তো আহ আর লোক জানছে কোথেকে আমি তো জানছি বলছি তো তোমরা একটু আনন্দ করে এলে আমার ভালো লাগবে কথা বলতে পারছে না সুনিতা শুধু জল আর আগুন ছড়াচ্ছে কথা বলতে পারছে না দুলালো কোথা থেকে পেলে এটা সেটা জানার কি দরকার তোমার যে যা খুশি পাঠিয়ে দেবে আর তুমি সেগুলো বিশ্বাস করবে সুনিতা হাহুতাস করবে রাগারাগি করবে বেশ তো তুমি বলো না এটা তোমার গলা নয় বলো তুমি তো মাসি আর জবাকে নিজের খরচে নেপালে বেড়াতে পাঠাওনি সাধারণ মানুষের মিথ্যে কথা বলতে একটু প্রস্তুতির দরকার হয় দুলাল সাধারণ মানুষ তারও মিথ্যে কথার জন্য একটু প্রস্তুতির দরকার ছিল স্ত্রী যখন মেঝেতে মাথা ঢুকতে থাকে না জেনে শুনে একটা লোচ্চাকে বিয়ে করে তার সর্বনাশ হয়ে গেছে বলে তখন দুলালের চৈতন্য ফেরে আসলে ভাবছিল জবা তাদের টেলিফোন সংলাপটা টেপ করেছে কেন এটা তো স্বাভাবিক আচরণ নয় এখন ভেবে দেখতে গেল সবার কোনো আচরণই স্বাভাবিক নয় সে হঠাৎ খুব তৎপর হয়ে ওঠে স্ত্রীকে যথাসাধ্য গায়ের জোরে মেঝেতে মাথা ঠোকা থেকে নিরস্ত করে আমাকে ছোবে না তুমি এই মেলি উক্তি বস্তা পচা হয়ে গিয়ে থাকলেও সুনিতা এর বাইরে যাবার প্রতিভা দেখাতে পারে না দুলাল খুব খাপছাড়াভাবে বলে ওঠে তুমি সেদিন বলছিলে ওদের বাড়িটা নাকি জবাই করেছে এত টাকাও কোথা থেকে পেল সুনিতা বলল তুমি পাও কোথা থেকে এত টাকা মিস্ট্রেসকে তার মায়ের সঙ্গে নেপাল বেরিয়ে আসতে দেবার জন্য মিস্ট্রেস কথায় প্রচণ্ড ধাক্কা খায় দুলাল সুনিতার বাপের বাড়ির নৈতিক চরিত্রের প্রতি কটাক্ষপূর্ণ আপত্তিকর কথা বলে অবাও তো সেই বাপের বাড়িরই প্রোডাক্ট এই কুৎসিত ঝগড়ার বিষদ বিবরণে কি আর কাজ নেই এটুকু বললেই যথেষ্ট হবে যে পারস্পরিক কাঁদা ছোড়াছুড়ির খেলায় কেউই কম গেল না এবং দুলাল দত্তের মনে যে সঙ্গত এবং প্রাসঙ্গিক প্রশ্নটি উঠেছিল অর্থাৎ জবা কেন টেলিফোন সংলাপ টেপ করে সে প্রশ্নটির গভীরে যাওয়ার হয়ে ওঠে না যে ঝড় তারপর চলতে থাকে তার মধ্যে শান্তভাবে স্ত্রীকে বোঝানোর সমস্ত সম্ভাবনা লুপ্ত হয়ে যায় সমস্ত রকম আত্মীয় স্বজনের সঙ্গে কুটুম্ব বন্ধুবান্ধবদের সঙ্গে দুলালের সম্পর্ক খারাপ হয়ে যায় অশান্ত অসুখী আতঙ্ক ও হিস্টিরিয়াগ্রস্ত সুনিতা অসময়ে একটি মৃত সন্তান প্রসব করে সেই সন্তান এই পৃথিবীর মায়া কাটায় তুলাল এখন জানে না শুনিতা বেঁচে আছে কি না এবং যদি থেকে থাকে তো কোথায় আছে কলেজ স্ট্রিট কফি হাউসে সৌমিত্র সাধারণত যায় না কিন্তু ঋত্বিক যখন একটা ডকিউ ফিল্ম করছে কলেজ স্ট্রিট পাড়ার ওপর এবং তার ধারাভাষ্য পরবার ভার যখন সৌমিত্ররই তখন তাকে যেতে হয়েছে বিশেষত এই ধারাভাষ্যটি যখন সেই লিখবে এগুলো সৌমিত্র নেশা ফিল্মের উপর তার যথেষ্ট পড়াশুনো মাঝে মাঝে এ কাগজের ও কাগজের হয়ে সে ফিল্ম নাটক ইত্যাদি কভার করে থাকে পেশায় সে ইঞ্জিনিয়ার অধ্যাপক সবে ইংল্যান্ড থেকে ফিরেছে ফিরেই হৃত্বিকের সঙ্গে যোগাযোগ করেছে সে হৃত্বিক তার স্কুলের বন্ধু রাজধানী এক্সপ্রেসের পুরো একটা কোচ ফিল্ম যাত্রী কলকাতায় ফিল্মওয়ালাতে ভরে গেছে দিনটা মেঘলা চাপা গরম এপ্রিলের ভ্যাবসায় রাজধানী এক্সপ্রেসের ভেতরে এখন আইসক্রিম আরাম পশুপতিনাথের মন্দির ও তার পুরোহিতের বংশ নিয়ে একটা ডকিউ ফিল্ম করেছে জবা সেটা নিয়েই এবারে দিল্লি যাত্রা তার জাতীয় ফিল্ম উৎসবে প্রচারমূলক ছবির একটা প্রতিযোগিতাও আছে আবার মান্ডি হাউসের ছবিটা নিয়ে একটা অ্যাওয়ার্ড যদি মেরে দিতে পারে তাহলে বিক্রির অসুবিধা থাকবে না দূরদর্শনে একটা প্রাইম টাইম স্লট তার চাই চাই চুলগুলো গোড়া থেকে আগা পর্যন্ত পাম করে নিয়েছে জবা জিন্স আর টাইট টপ পরা চোখেতে বেশ ঘন করে কাজল দিয়েছে নাকে একটা রিং সেক্সি সেক্সি লুকটা এখন খাচ্ছে খুব রিচিকাদিকে নিয়ে গিয়েছিল কাঠমান্ডুতে বদলে রিচিকাদি স্ক্রিপ্টটাও করে দিয়েছে রওনা ক্যামেরা হ্যান্ডেল করে ভালো এডিটিং আর গ্রাফিক্স সেই করেছে সাক্ষাৎকারগুলো নিয়েছে অবশ্য জবা নিজে রিচিকা স্ক্রিপ্ট অনুযায়ী ভাষ্যের জন্য একটা ভালো গলা দরকার ছিল একজন শখের আবৃত্তিকারকে দিয়ে সেটা করিয়ে নেওয়া গেছে বিক্রি হলে রৌনককে তার ওয়ান ফোর শেয়ার দিয়ে যা থাকবে তাতে এবার একটা গাড়ি হয়ে যাবে জবার গাড়িটা থাকলে অনেক সুবিধে গাড়ি মেনটেনেন্সের কথাটা অবশ্যই ভাবতে হয় থোক কিছু দরকার হঠাৎ শিহরণ খেলে যায় জবার সারা শরীরে এতক্ষণ লক্ষ্য করেনি তার উল্টো দিকে একটি যুবক বসে মন দিয়ে আর ফিল্মস দেয়ার ফিল্মস পড়ছে হাতে খুব দামি ঘড়ি লাগেজটা উকি মারছে তলা থেকে কি যেন হ্যাঁ এস চ্যাটার্জি বিদেশি মনে হচ্ছে পড়ুয়া গোছের ছেলে ওই চব্বিশ ঘন্টা যারা বইয়ে মুখ ঠেকে বসে থাকে কিন্তু খেই ছেলেটি খির পেশা জবা তার নিজের অভিজ্ঞতার বিশ্বকোষের পাতা উল্টায় না এই ছেলে ফিল্ম লাইনের নয় আবার ডাক্তারও নয় ডাক্তারদের আবহে একটা অ্যান্টিসেপটিকের গন্ধ থাকে আর সার্জন হলে হাতগুলো হয় ফুলের মতো এর হাতগুলো বেশ শক্তপোক্ত কোন পেশায় এত সময় এবং নিশ্চিন্ততা থাকবে যে ফিল্ম ফেস্টিভ্যালে যাবে আর ফিল্মস দেড় ফিল্মস পড়তে পড়তে পড় খাওয়া ফিল্ম সমালোচক নয় সেক্ষেত্রে বইটা আগেই থাকতো যদি বিদেশে থাকে অর্থাৎ এনআরআই হয় তাহলে ভালো আর যদি সদ্য বিদেশ প্রত্যাগত হয় তাহলে তো আরও ভালো জবা চোখ শানায় ডানা মোড়ে থাবার মধ্যে থেকে বক করো নখ বার করে এক্সকিউজ মি আপনি কি সেই বিখ্যাত এস চ্যাটার্জি মানে যিনি মুঘল আর্কিটেকচারের ওপর ফ্যান্টাস্টিক ডকিউটা বানিয়েছেন এস আপনি পড়ছিলেন আই এম সো সরি আমি কোনো বিখ্যাত এস চ্যাটার্জি নই সামান্য সৌমিত্র চ্যাটার্জি বেঙ্গল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াই নমস্কার জবা এখন ছাপ দিয়েছে শুনছিলেন বসুর গল্প বাজ গল্পগুলি শোনোতে আবার ফিরবো নতুন গল্প নিয়ে সঙ্গে থাকুন মতামত জানান নমস্কার